দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। এক, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। দুই, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবাসে আর অন্য কারো সাথে সংসার করতে হয়, যে ছেড়ে যাওয়ার সে যাবেই, পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ নয় সময়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। যেই মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও, যেই মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয়। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগ থেকে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। নির্দিষ্ট কারো মায়ে পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। কারো কষ্টগুলো বুক ফেটে বের না হলেও চোখ দিয়ে ঠিকই অশ্রু হয়ে বের হয়ে আসে। অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু। কাঁদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ ও বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বন্ধু দূরের কথা, মা বাবাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না, এটাই হলো বাস্তব। সম্পর্কগুলো কখনোই পারফেক্ট হয় না, তাই বলে সবাই ছেড়ে যায় না। যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সব কিছু মানিয়ে নেয়, সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটাই সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা কষ্ট চাপা থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠিত করা। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই। মেয়েরা স্বামীকে দুটি প্রশ্নের উত্তর কখনো দেয় না, এক, তার আগে প্রেম ছিল কি না, দুই, তার বাবার বাড়ির গোপন কথা। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। সকাল সকাল তিনজন মানুষই ওঠে, এক, মা, দুই, যার কাঁধে দায়িত্ব আছে, এবং তিন, যার স্বপ্ন পূরণের জেদ আছে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। যে কথা তুমি গোপন রাখতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তুমি তাকে দায়ী করতে পারো না। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির করা কথাও ঔষধের মতো কাজ করে। কর্মী মানুষের পরিচয় পোশাক নয়, দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে। তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়, সহজ কথা, সত্য কথা আর উচিত কথা। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন আশা কখনো পূর্ণ হয় না। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। চারটি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না। নাম্বার 1 বই পড়া, নাম্বার 2 দান, নাম্বার 3 ভ্রমণ, নাম্বার 4 সাহায্য করা। মানুষ কখন ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না, এ বঞ্চিত হওয়াটা হয়তো আপনাকে জীবনে আরও ভালো কিছু করার প্রেরণা ও কৌশল শেখাবে। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রঙটা কালো কেউ পছন্দ করে না। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত, কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ পায় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লগে। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে তার অপূর্ণতা রয়ে যায়।